দুইটা ডেট হয়েছে, একটা হলো জানুয়ারি 31, 1-2 ফেব্রুয়ারি, জানুয়ারির 31-1-2 ফেব্রুয়ারি, আর একটা ডেট হয়েছে 7-8-9 ফেব্রুয়ারি, 7-8-9 ফেব্রুয়ারি, একটা ডেটে হবে না। সব আমাদের সবসময় সংখ্যা যেসব বেড়ে গেল সেসব কিন্তু দুই দৃষ্টিকোয়াইজ আগে ভাগ ভাগ হয়ে যেত, না না দুইটা না, আগে কিন্তু দৃষ্টিকোয়াইজ ভাগ হইতো। আপনার 64টা দিকে আপনি হয়তো, আমি বুড়ো হয়ে গেছি হয়তো আমার ভুল হইতে পারে, কিন্তু আমার যতটুকু মনে আছে ওই তো জানে আগে দৃষ্টি এতটা, এই 64 দেখে 32টা দৃষ্টি এত তারিখে হবে, আবার 32টা দৃষ্টি এত, এই দুইটা করে আলোচনার তো কোনো শেষ নাই, আলোচনা সবসময় হইতে পারে। বিশ্ব ইজতেমার মাঠ হস্তান্তর এই সম্বন্ধে আলোচনা হয়েছে, তারপরে বিশ্ব ইজতেমার মাঠ প্রস্তুতি, আইন শৃঙ্খলা রক্ষা, সার্বিক কার্যক্রম তদারকি সংক্রান্ত কমিটি গঠন, এই কমিটি করা হয়েছে। তারপর হয়েছে আপনার বিদেশি মেহমানদের ভিসা প্রদান সংক্রান্ত আলোচনা, তারপরে হয়েছে বিশ্ব ইজতেমার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ সংক্রান্ত আলোচনা, তারপর হয়েছে ভিআইপিদের সার্বিক নিরাপত্তা, ট্রাফিক নিয়ন্ত্রণ, বিশ্ব ইজতেমার মাঠ ও পার্শ্ববর্তী এলাকায় সার্বিক শৃঙ্খলা নিশ্চিতকরণ, তারপর হয়েছে কন্ট্রোল রুম স্থাপন, তারপরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, তারপরে পানি সরবরাহ ও পয়স নিষ্কাশন, তারপরে হয়েছে মুসল্লিদের যাতায়াতের জন্য বিশেষ ট্রেন বাস নৌযান সার্ভিস, তারপরে পল্টন ও ভাসমান ব্রিজ নির্মাণ, তারপর হচ্ছে জরুরি দুর্যোগ ও দুর্ঘটনা রোধে ব্যবস্থা গ্রহণ, তারপরে মুসল্লিদের প্রাথমিক ও জরুরি চিকিৎসা প্রদান, তারপর হচ্ছে অস্থায়ী দোকানপাট ব্যবস্থাপনা, বস্তি ও অবৈধ স্থাপনা উচ্ছেদ, তারপরে ইজতেমা স্থলে স্বাস্থ্যসম্মত খাবার বিক্রয় ও মনিটরিং, তারপরে মাইক সম্প্রসারণ, ইজতেমা স্থলে যাতায়াত ব্যবস্থা সম্পর্কে জনগণকে অবহিতকরণ, সিনেমার অশ্লীল পোস্টার ব্যানার ফেস্টুন অপসারণ, আখেরি মোনাজাতের দিন যানজট নিরসনের ব্যবস্থাকরণ, তারপরে টঙ্গীতে অনুষ্ঠিত ফলো আপ সভার একটা আর একটা সভা হবে, এটা কত তারিখ হবে আমরা পরে হয়তো আপনারা জানতে পারবেন, বিশ্ব ইজতেমা নামাজের পড়ানোর অন্যান্য কার্যক্রম কীভাবে কী কোন সময় হবে কোনটা, তারপরে মাঠ প্রস্তুতিকরণ, তারপরে আছে বিবিধ সম্বন্ধে আলোচনা হয়েছে, তারপরে আমাদের কিছু কিছু মুক্ত আলোচনা হয়েছে।